হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইজি ও টেস্টি একটি টি টাইম স্ন্যাক্সের রেসিপি, যার নাম হলো পটেটো বাইটস, যেটা মাত্র 10 মিনিটের মধ্যেই বানিয়ে ফেলা যায়। পুরো ভিডিওটি দেখার পর যদি রেসিপিটা ভালো লাগে, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, এবং আরও নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখে নিন কীভাবে বানাই এই রেসিপি। এর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 2 খোসা ছাড়ানো সেদ্ধ আলু। এই আলুগুলোকে এবার হাতে করে এইভাবে ছোট ছোট টুকরো করে ভেঙে নেব। পুরো ম্যাশ করবেন না, জাস্ট ভেঙে নেবেন। সব আলুগুলো ভেঙে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি, 2 কাঁচা লঙ্কা কুচি, অল্প ধনে পাতা কুচি, 1/2 টিস্পুন থেতো করা রসুন, 1/2 টিস্পুন থেতো করা আদা, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন চাট মশলা, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পোস্ত। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 50 গ্রাম বেসন। বেসন দেওয়ার পর সব উপকরণ হাতে করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর পর এটা এরকম দেখতে হবে, একটু ভিজে ভিজে, পুরো ড্রাই থাকলে হবে না, যাতে আলুর গায়ে বেসনটা ভালোভাবে লেগে থাকে। বেসন দিয়ে মাখার পর আলুটা যদি মনে হয় যে ড্রাই ড্রাই হয়ে আছে, তাহলে অল্প জল ছেটা দিয়ে এটাকে মাখতে হবে। জলটা কিন্তু একদমই অল্প দিতে হবে। আলুটা বেসন দিয়ে মেখে নেওয়ার পর এখানে আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার এক একটা করে আলুর টুকরো নিয়ে এই গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে 2 পিট গোল্ডেন ব্রাউন হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নেব। এগুলোর 2 পিঠই গোল্ডেন ব্রাউন হয়ে আসার পর এখন ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে একটা কিচেন টিস্যুতে তুলে নেব, এবং এরপর এর উপর অল্প বিট নুন বা চাট মশলা ছড়িয়ে এটাকে আমি গরম গরম চায়ের সাথে সার্ভ করব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।